ওনার কোনো রিলেটিভের মাধ্যমে আমাকে ফোনে জানান যে বয়স্ক মহিলার দুইজন মেয়ে কানাডা এবং গ্রিস বসবাস করে, বাট এই মুরব্বীর খাবার আবার বা বাজারঘাট নেই। বলো যে আপনারা যদি কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন। তখন আমি বিষয়টা নিয়ে ইয়নু মহোদয়কে জানালাম, তখন উনি বলেন যে দেখেন আপনি, তখন আমার লোকাল মেম্বার, যে মানে একেবারে বলা যায় জনদরদী মানব হিতৈষী আমাদের এই আলম মেম্বার, ওনাকে সাথে নিয়ে আমরা তাকে কিছু রান্না করা ফুড এবং চাউল ডাউল তেল লবণ আলু বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা তাদের বিতরণ করে আসলাম। বাইরে আপনারা যদি ঘোরেন, আপনারা যাত্রী নিয়ে যান, তাহলে আপনারা জানেন না যে কার মধ্যে এই ভাইরাসটি আছে, কে এই করোনার ভাইরাস নিয়ে ঘুরছে। একজন আপনার পিছনে হাঁচি দিলে আপনার পিঠে আপনার শরীরে সেই হাঁচিটি লাগবে এবং একটি হাঁচি থেকে 3,000 লোক এফেক্টেড হয়। আর আপনার পিছনে যদি কেউ হাঁচি দেয় তাহলে আপনি আক্রান্ত হবেন, বাসায় গেলে আপনার পরিবার আক্রান্ত হবে, আপনার ছেলে মেয়ে আক্রান্ত হবে, আপনার স্ত্রী আক্রান্ত হবে, সেখান থেকে পুরো এলাকা আক্রান্ত হয়ে যাবে। আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করেন, নিজ নিজ বাড়িতে অবস্থান করেন। সরকার আপনাদের এই কয়েকটি দিন চলার জন্য আপনাদের খাওয়ার ব্যবস্থা করবে, আপনাদের হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আপনারা আগামী কয়েকটা দিন নিজ নিজ ঘরে অবস্থান করবেন, নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন। করোনা ভাইরাস মোকাবেলায় হতদরিদ্র মানুষ এবং কর্মহীন মানুষদের মধ্যে ফরিদপুর জেলা পরিষদ থেকে আমরা যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করছি, তারপরেও আমি ব্যক্তিগতভাবে ফরিদপুর জেলার 7টি উপজেলায় 25,000 হতদরিদ্র এবং কর্মহীন মানুষকে আমরা খাদ্য সহায়তা প্রদান করি। জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সন্তুষ্ট করে তাদের মাধ্যমে আমরা ঘরে ঘরে এগুলো পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেছি।